সো যারা প্রবাসে থাকেন, যে দেশে এসে আসলে আনকমন একটি গাড়ি চালাতে চান, তাহলে কিন্তু আপনি এই গাড়িটা দেখতে পারেন নিঃসন্দেহে। মানে এত বেশি কমফোর্টেবল এবং এত বেশি ব্যালেন্স, যেটা উইদাউট এনি ডাউট আপনি না বসলে বুঝবেন না। বাইকের মিটার থাকে কিন্তু সাধারণত ড্যাশবোর্ডটা থাকে হচ্ছে যে সামনে, বাট এটা কিন্তু দেখেন ফুয়েল ট্যাঙ্কের উপরে কিন্তু এটা ড্যাশবোর্ড। সো এই জিনিসটা কিন্তু টোটালি ইউনিক। তারপরে এই বাইকটাতে পেয়ে যাবেন আপনি ব্যাক সাপোর্ট। বাংলাদেশের কোনো বাইকে কিন্তু ব্যাক রেস্ট থাকে না, অর্থাৎ হচ্ছে যে আপনি পিলিয়ন যে বসবে সে যেন রিল্যাক্সে হচ্ছে হাইওয়ে রাইড করতে পারে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আর চলে আসলাম স্পাইডার নিয়ে, এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে সবচাইতে রাজকীয় আনকমন যেটা হচ্ছে যে চপার বাইক। আর রাজকীয় বাইক দেখার জন্য পিছনে কিন্তু রাজারা অপেক্ষা করতেছে। সো আসলে ব্যাপারটা কিন্তু এমনই, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমরা চলে আসছি হচ্ছে সোনারগাঁর অপোজিটে। সো দেখতে পাচ্ছেন ঢাকা সিটির মধ্যে আমি হচ্ছে বাইরে রিভিউ করতে আসছি, তো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, মানুষজন জড়ো হয়ে এই বাইকটা দেখছে। সো যারা প্রবাসে থাকেন, যে দেশে এসে আসলে আনকমন একটি গাড়ি চালাতে চান, মানে আমাদের হচ্ছে যে অফিসের ব্রাঞ্চ ম্যানেজার আছে হচ্ছে আশিকের মতো আনকমন হতে চান, তাহলে কিন্তু আপনি এই গাড়িটা দেখতে পারেন নিঃসন্দেহে। এই হচ্ছে আশিক। এই আশিকের মতো যারা আনকমন ইউনিক হতে চান, তাদের জন্য আপনাদের স্পাইডার ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। সো যারা প্রবাসে বসে আসলে একটু আনকমন হচ্ছে বাইক চালাবেন এবং সবাই এরকম উপভোগ করবে ইন ঢাকা সিটিতে, সো ব্যাপারগুলো কিন্তু ওইরকমই। সো চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডসে। আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হাতিরঝিলের ঠিক উল্টা পাশ, যেটা হচ্ছে যে সোনারগাঁর অপোজিট সাইডে। অ্যান্ড আজকে রিভিউটা আমিই করব, জাস্ট দেখিয়ে দিলাম যে আনকমন ইউনিক বাইক। সো একটু মানুষজন জড়ো হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে প্রিন্স ওয়ার্ল্ডসে। সো এখন পর্যন্ত যারা প্রিন্স ওয়ার্ল্ডসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন, যেন সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। সো শুরু করা যাক আজকের রিভিউ। সো বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু বাইকের চাকা থেকে শুরু করি, যেহেতু আসলে চপার বাইক, মানে সামনের চাকাটা কিন্তু অনেক বেশি লম্বা। লম্বা হওয়ার কারণে কিন্তু আসলে বাইকটার লুকিংস আরও গুড, এবং এটার ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু ভালো পাওয়া যায়। আর সামনের চাকাটার সাইজ কিন্তু আসলে দেখতে পাচ্ছি 90-90-21। সো রিম সাইজটা কিন্তু 21, আর 90-90 হচ্ছে টায়ারের সাইজ। সো অনেক মোটা এবং টিউবলেস। আর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডায়মন্ড কাটিংয়ের রিম ইউজ করা আছে, যেটা কিন্তু ভার্সন 3 এবং আপডেট ভার্সন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে 320mm এর ডিস্ক ইউজ করা আছে। সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বার থেকে সাসপেনশনটার দূরত্ব কিন্তু এনাফ। তার মানে হচ্ছে যে চপারের বৈশিষ্ট্য ঠিক যেরকম থাকে, চপারের এরোডাইনামিক শেপ বা চপারের যেই লেন্থ ঠিক, এটা কিন্তু বিল সেট আপে বাংলাদেশের চপার একমাত্র স্পাইডার, রিগেল রাপ্টর স্পাইডার। অ্যান্ড এটা আমরা সামনের চাকাটা দেখিয়ে দিলাম, যে সামনের চাকাটা থেকে বডি ল্যাঙ্গুয়েজটা যেটা রয়েছে এবং রেডিয়েটার বা চেসিসের যে দূরত্বটা, এটা কিন্তু প্রায় 12 ফিটের মতো হবে। সো আসলে আপনার সেই জন্য যে সুবিধাটা হবে, আমরা যখন একটু বাইকটাতে বসে পড়ি, বসে দেখাই। সো এই যে আমি বাইকটাতে বসলাম, ঠিক আছে, খুবই কমফোর্ট এবং খুব রিল্যাক্স একটি ফিল আমাকে কিন্তু দিচ্ছে। অ্যান্ড আমি এই মুহূর্তে যদি এখানে দেখতে পাচ্ছেন যে বসে পাটা রাখলাম, মানে এত বেশি কমফোর্টেবল এবং এত বেশি ব্যালেন্স, যেটা উইদাউট এনি ডাউট আপনি না বসলে বুঝবেন না। যেমন এখানে আমি হ্যান্ডেল রাখছি, আমাকে পিছনে কিন্তু লিন হতে হচ্ছে না। সো এই বাইকটার আসলে বৈশিষ্ট্য আমি বলে শেষ করতে পারবো না, রিভিউটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি একটা আনকমন ব্যাপার দেখাই, যেটা হচ্ছে যে আসলে এই বাইকগুলো কেন এত জনপ্রিয়। এই বাইকের মিটার থাকে কিন্তু সাধারণত ড্যাশবোর্ডটা থাকে হচ্ছে যে সামনে, বাট এটা কিন্তু দেখেন ফুয়েল ট্যাঙ্কের উপরে কিন্তু এটা ড্যাশবোর্ড। সো এই জিনিসটা কিন্তু টোটালি ইউনিক। ফুয়েল ট্যাঙ্কের উপরে এটার ইগনিশন কি, অর্থাৎ বাইকের চাবি কিন্তু এটা, এটাতে এটা অন হবে, অফ হবে এবং লক হবে ইগনিশন কিটা, এবং ড্যাশবোর্ডটা কিন্তু এখানে, ইভেন ফুয়েল ক্যাপটাও কিন্তু রয়েছে। পাশাপাশি আরেকটা ফুয়েল ক্যাপ, এটা হচ্ছে জাস্ট আর্টিফিশিয়াল, মানে একদম ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এরকম। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কে কিন্তু
রিগেল র‍্যাপটর মোটরসাইকেল এখানে ব্র্যান্ডিং করা আছে। তারপরে এই বাইকটাতে পেয়ে যাবেন আপনি ব্যাক সাপোর্ট। বাংলাদেশের কোনো বাইকে কিন্তু ব্যাক রেস্ট থাকে না, অর্থাৎ হচ্ছে যে আপনি পিলিয়ন যে বসবে সে যেন রিল্যাক্সে হচ্ছে হাইওয়ে রাইড করতে পারে। হাইওয়ে রাইডের জন্য হেল্পফুল হয় পিলিয়ন এবং রাইডার দুজনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন, যেটা কিন্তু আপনার জন্য খুবই প্রিমিয়াম এবং কমফর্টেবল। পাশাপাশি রাইডারের সিটটা কিন্তু জেল সিট, পুরোটো সিটই জেল সিট। রাইডার যে বসবে তার সিট বা সিটিং যে সিটের যে হাই সিট হাইটটা দেখতে পাচ্ছেন, আপনি 3.5 ফুটে যদি হন কথার কথা আপনি কিন্তু এই বাইকটা চালাতে সম্ভব। সো সিটটা হাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু এনাফ রয়েছে। ভিউয়ার্স, এই বাইকে কিন্তু আমরা পিছনে পাচ্ছি 160 সেকশনের বাংলাদেশের মধ্যে আরেকটি মোটা চাকা, এটাও কিন্তু আরেকটা দানব আকারের চাকা এবং রিম সাইজটা কিন্তু পাচ্ছি 16। দেখতে পাচ্ছেন 160/80 16। সো 160/80 হচ্ছে চাকার সাইজ, 160/80 মানে অর্ধেক, ঠিক এত মোটা, যেটা কিন্তু আসলে গাড়ির চাকা থেকেও মোটা। এবং রিম সাইজটাও কিন্তু, রিমটা পাচ্ছি ডায়মন্ড কাটিংয়ের রিম, 220mm ডিস্ক। এবং এই বাইকটা কিন্তু খুবই অসাধারণ, আপনার যে কোনো রাইডের জন্য পারফেক্ট একটি ব্যালেন্স হবে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ বড় ইঞ্জিন, যারা পাওয়ারফুল ইঞ্জিন চাচ্ছেন রিগেল র‍্যাপটর মোটরসাইকেল এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে। দেখতে পাচ্ছেন রিগেল র‍্যাপটর মোটরসাইকেল, পাশাপাশি 160cc, এখানে কিন্তু ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম, দুইটা সিলিন্ডার, সিলিন্ডারের এখানে কিন্তু একটা প্লাগ, ওই পাশে প্লাগ, এবং এগুলোতে কিন্তু সেন্সর রয়েছে যেগুলো আপনার হিট মানে রিডিউস করবে। পাশাপাশি এখানে একটা এক্সজস্ট দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু একটা এক্সজস্ট রয়েছে। এবং এই বাইকটা কিন্তু EFI, তো দেখতে পাচ্ছেন যে EFI এর সেট আপ রয়েছে। সো এই পাশেও কিন্তু আমরা EFI দেখিয়ে দিলাম। সো EFI প্লাস এই পাশে কিন্তু আরেকটা হচ্ছে যে সিলিন্ডার পাচ্ছেন, মানে সাইলেন্সার বা এক্সজস্ট পাচ্ছেন। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউ সেট আপের একটি ইঞ্জিন কোম্পানি থেকে ইমপ্লিমেন্ট করেছে। সো ভিউয়ার্স, আপনারা যারা হচ্ছে দুইটা সিলিন্ডারের বাইক চাচ্ছেন, দিস ইজ দ্য বেস্ট অপশন। এবং মানে আপনার সাইলেন্সার থাকবে দুইটা, ইঞ্জিনটা থাকবে একটু ডাবল ডাবল, প্লাস হচ্ছে যে সব কিছু থাকবে একটু ভয়াবহ পারফরমেন্স। এই বাইকের RPM, টর্ক, BHP সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এই বাইকের ওয়ারিং সিস্টেম থেকে শুরু করে এই বাইকের হচ্ছে যে রেক্টেঙ্গুলার রেশিও যা যা আছে, টেকনিক্যাল যত ইনফরমেশনগুলো আছে, এবং সিট হাইট কত, বাইকের লেন্থ কত, সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সো এখন আমি এই বাইকের হচ্ছে যে আরও কিছু ফিচার ইমপ্লিমেন্ট করেছে কোম্পানি, সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1, এই বাইকেতে থাকছে ফুয়েল সেন্সর। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফুয়েলের মিটার বা ফুয়েলের সেন্সরটা থাকছে। সো এখানে আমরা ফুয়েল সেন্সর দেখতে পাচ্ছি। সো এই যে আমরা মিটারটা ইমপ্লিমেন্ট করেছে, দেখতে পাচ্ছেন যে ফুয়েল, যেটা কিন্তু আগের বাইকে কখনো ফুয়েল সেন্সর ছিল না। এবং এই বাইকে থাকতে মানে হিট সেন্সর, যে এখানে হিটিং ইস্যু কতটুকু আছে এখানে কিন্তু দেখাবে। পাশাপাশি এই বাইকে কিন্তু আমরা আপডেট বাইকে পেয়ে যাচ্ছি মনোসাকাপ সাসপেনশন, যেগুলো আগের বাইকে কিন্তু প্লাস শোয়ানো সাসপেনশন ছিল, এখানে মনোসাকাপ সাসপেনশন দেখতে পাচ্ছি। এবং সামনে পিছনের যেই হচ্ছে রিমগুলো, এগুলো কিন্তু ডায়মন্ড কাটিংয়ের রিম। তো এই বাইকের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার ভেরিয়েন্ট আছে, ব্লু কালার, ব্ল্যাক দিতে পারবো। আপনার যদি কোনো কাস্টমস কালার দরকার হয়, লাইক লেমন কালার হোক বা হচ্ছে যে ইউলো কালার হোক, হোয়াইট কালার হোক, রেড কালার হোক, আপনি অর্ডার করলে অবশ্যই দিতে পারবো। সো এই বাইক যারা চালাবেন তারা একটু আনকমন ফ্যাশনেবল, যারা তাদেরই কিন্তু আসলে এই বাইকটা তাদের জন্য। এবং অবশ্যই আমি আহ্বান করব যে প্রিন্স ওয়ার্লসে আসতে পারেন। আর এই বাইকের কিন্তু কোথাও কোনো প্লাস্টিক নেই, যা দেখতে পাচ্ছেন একদম পিছন থেকে সামনে পর্যন্ত টোটালি স্টেনলেস স্টিল। স্পাইডারের টেল ল্যাম্পটা কিন্তু খুবই অসাধারণ এবং খুবই জোস। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাম্বার প্লেটের যে সেট আপটা, এটা কিন্তু এখানে নাম্বার প্লেট বলবে, এক কথায় কিন্তু খুবই অসাধারণ। সো আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু মিলিয়ে এখানেও কিন্তু একটা লাইট রয়েছে, খুবই ক্লাসিক এবং খুবই অসাধারণ। বাইকের হেডলাইটটি থাকছে হচ্ছে এলইডি হেডলাইট এবং হ্যালোজিন হেডলাইট। সো দুইটা হেডলাইটে কিন্তু এখানে আমরা পেয়ে যাব। সো বাইকটা কিন্তু হেডলাইটটাও কিন্তু, হেডল্যাম্পটাও কিন্তু অসাধারণ। সো ভিউয়ার্স, আমরা বাইকের সাউন্ডটা একটু শুনি, কেমন লাগছে? মনে হচ্ছে না যে হার্লি ডেভিডসন স্টার্ট হয়েছে, বেসিক্যালি কিন্তু ঠিক এরকমই। হার্লি ডেভিডসন সমস্ত সাউন্ডটা কিন্তু আমরা এই বাইকে শুনি। ওয়াও, অসাধারণ। সো ভিউয়ার্স, এই বাইকের প্রাইসটা, অর্থাৎ হচ্ছে স্পাইডারের প্রাইসটা আমি অ্যানাউন্স করে দিই। স্পাইডারের প্রাইস হচ্ছে 4,50,000 টাকা। সেখান থেকে জানুয়ারি মাস এবং নতুন বছর উপলক্ষে আমাদের অফিসিয়ালি 40,000 টাকা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট প্রাইসে আপনি মাত্র 4,10,000 টাকায় পাবেন। কিন্তু যারা হচ্ছে বুকিং করবে আজকের এই রিভিউ দেখে, অর্থাৎ হচ্ছে যে আপনার জানুয়ারির 10 তারিখ পর্যন্ত আমি একটা সুপার ডুপার অফার রেখেছি, বা ম্যাক্সিমাম আমি 15 তারিখ পর্যন্ত এলিজিবল করতে পারি, সেটা আপনি যদি বুকিং করেন আরও 5,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন। মাত্র 4,05,000 টাকায় আপনি অসাধারণ এই স্বপ্নের বাইকটি পেয়ে যাবেন। আর কালার তো ব্ল্যাক আছে এবং ব্লু কালার রয়েছে, যারা একটু চপারের ফিল নিতে চাচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট অপশন। সো কেমন লাগলো রিভিউটি কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কী টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে ভুলবেন না। প্রিন্স ওয়ার্লসের সাথেই থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবার হচ্ছে যে ভালোবাসা প্রিন্স ভাইয়ের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সবাইকে সাধুবাদ, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের রিভিউ আমি বিদায় নিচ্ছি। আর যারা প্রিন্স ওয়ার্লসের কাস্টমার হয়ে আসবেন তারা কিন্তু ভাই হয়ে যাবেন,
এবং দেশে বা প্রবাসে যেখানে থাকেন, আমাদের শোরুম হচ্ছে মগবাজার ওয়্যারলেস একটা, মগবাজার চৌরাস্তায় একটা, রাজাক প্লাজার ঠিক বিপরীতে, দুইটা শোরুমের একটা শোরুমে আসলেই কিন্তু পাবেন। যারা নিতে পারছেন না তারা কিন্তু ঘরে বসে গাড়ি নিতে পারবেন। 64 জেলায় আমরা হোম ডেলিভারি কুরিয়ার করে থাকি, আমাদের পার্সোনাল পিক আপ এসে পরিবহন বা কন্ডিশনালি, সেটা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে জানিয়ে নেবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন আল্লাহ হাফেজ।